হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সহজ রেসিপি। আমাদের হাতে যখন সময় কম থাকে তখন আমরা ভাবি কি বানাবো, ঠিক সেই সময় ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ আটাকে মিক্স করে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আপনারা শুধু আটা বা শুধু ময়দারও বানাতে পারেন। একটা ডিম দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একেবারে নরম তুলতুলে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে, বা আপনারা জল খাবারে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। আবার একটু জল দিয়ে দিলাম, আবার মিক্স করে নিচ্ছি। এখানে আমি এক কাপ পরিমাণ আটা ময়দার জন্য নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ জল, একটা ছোটো সাইজের টমেটো কুচি, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে নেব। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন। আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা বানালে লঙ্কাটা নাও অ্যাড করতে পারেন। সব কিছু মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে। ব্যাটারটা রেডি হয়ে গেলে গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। এক চামচ ব্যাটারটা নিয়ে, আটা ময়দার ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে চাড়িয়ে দিলাম। খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে, কোনো রকম ঝামেলা হয় না। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিলাম অন্য সাইডটাও ভাজা হওয়ার জন্য। দুই দিকটাই ভাজা হয়ে গেলে আমি এটাকে ফোল্ড করে তাওয়া থেকে তুলে নেব। তাওয়া থেকে তুলে নিচ্ছি, সেম প্রসেসে বাকি সব গুলোকে আমি বানিয়ে নেব। টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি। একটা আমি একটু হাতে করে আপনাদেরকে তুলে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। একেবারে তুল তুলে বাচ্চারা তো টিফিন বক্সে দিলে চেটে পুটে খেয়ে আসবে। হেলদি এবং টেস্টি এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।